প্রচারণার ব্যস্ততা শেষে এখন ভোটের অপেক্ষায় বরিশাল সিটি কর্পোরেশন। এর মধ্যে নির্বাচনের সব ধরনের প্রস্তুতি শেষ করেছে নির্বাচনী কর্মকর্তারা। কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হচ্ছে নির্বাচনী সরঞ্জামাদি। সোমবারের নির্বাচনে 2,42,166 জন ভোটার নতুন নগরপিতা নির্বাচন করবেন। এদিকে নির্বাচনকে সামনে রেখে 19 প্লাটুন বিজিবির পাশাপাশি বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা নিয়োজিত রয়েছেন শহর জুড়ে টহলে। আরও জানাচ্ছেন মাহবুব আজমি, যেমনটি বলেছিলাম আমরা প্রতিবেদনটি হাতে পেয়েছি, দেখুন সেই প্রতিবেদনটি। কখনো রোদ, কখনো ঝিরিঝিরি বৃষ্টি, বরিশালের এমন আবহাওয়া গেল কয়েকদিনের সাথে পার্থক্য কেবল প্রচারণার ব্যস্ততা চোখে না পড়া। আনুষ্ঠানিক প্রচারণা শেষে নগরজুড়ে নেই প্রার্থীদের হাঁকঢাক, নেই কোনো মাইকিং। শুনশান নগরী এখন প্রস্তুত ভোট গ্রহণের জন্য। রাত পোহালেই নির্বাচন, তাই শেষ মুহূর্তে প্রস্তুতি সেরে নিচ্ছেন নির্বাচনী কর্মকর্তারা। দুপুরের পর থেকেই কেন্দ্রে কেন্দ্রে যাওয়া শুরু হয় ব্যালট ও ব্যালট বাক্স সহ নির্বাচনের প্রয়োজনীয় সামগ্রী। আমরা 7:30 থেকে মালামাল বিতরণ শুরু করব, আজকের মধ্যেই সব ভোট কেন্দ্রে আমরা মালামাল পৌঁছে দেব। বরিশাল সিটি কর্পোরেশনে মেয়র পদে 6 জন ও 30টি সাধারণ ওয়ার্ডে প্রতিদ্বন্দ্বিতা করছেন 91 জন প্রার্থী, আর 10টি সংরক্ষিত নারী আসনে প্রার্থী রয়েছে 34 জন। মোট ভোটার সংখ্যা 2,42,166 জন। 123টি ভোট কেন্দ্রের মধ্যে ইভিএম ব্যবহার করা হবে 11টি কেন্দ্রে। এদিকে নির্বাচন উপলক্ষে রোববার সকাল থেকেই শহরের বিভিন্ন মোড়ে আইনশৃঙ্খলা বাহিনীর বাড়তি নজরদারি রয়েছে। নির্বাচনের 54 জন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও 10 জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করবেন। যে কোনো অপ্রীতিকর পরিস্থিতি মোকাবেলায় মোতায়েন রয়েছে 19 প্লাটুন বিজিবি। মাহবুব আজমি, বৈশাখী সংবাদ।